এদিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্ট এখন যেন ধ্বংসস্তূপ, বিধ্বস্ত আশপাশের বাড়িঘরও। ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্লান্টে কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারে কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে কমিটি। আর বিস্ফোরণের জন্য কোম্পানির অবহেলাকেই দুষছেন স্থানীয়রা। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের পর রোববার আর কোনো মৃতদেহের সন্ধান পায়নি উদ্ধারকারীরা। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে তদন্ত কমিটি। একদমই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটার একটা এয়ার সেপারেশন কোলাম জেটি এই অক্সিজেন প্লান্টের, সেখান থেকেই হয়তো এই যে ব্লাস্টটা হয়েছে সেটা সূত্রপাত হতে পারে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি আমরা কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন সিলিন্ডারেরও এখানে আমরা দেখেছি যে রয়েছে, যদিও সেটির অনুমোদন তাদের ছিল না। আট মাস আগে পার্শ্ববর্তী বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে, দুমড়ে মূর্ছে গেছে দুর্ঘটনা কবলিত প্ল্যান্টটি ও আশপাশের কয়েকটি ভবন। ভয়াবহ বিস্ফোরণ স্থানীয়দের কাছে এখনও দুঃস্বপ্নের মতো। গড়বাড়ি যেগুলো আছে সব বাড়িঘরে গ্লাস টিলাস সব ভাঙিয়ে চুরি, একবার সব শেষ। আমার বাড়ি বিল্ডিং আমার গায়ের উপর পড়তেছে, কিন্তু একটুকু রক্ত পরে ক্লাস লাগে কাটা গেছে। হঠাৎ করে এদিকে তো বাতাসটা আছে, বাতাসটা আসার সকালে লোহা আছে, ইটে আছে, পাথর আছে, দুলবালু আছে। দুর্ঘটনা কবলিত প্ল্যান্টটির অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঘনবসতিপূর্ণ কদম রসুল এলাকায়। এখানে গড়ে উঠেছে আরও বেশ কিছু কারখানা। তদারকি না থাকায় প্রায়শ এসব কারখানায় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এরা এটা লাগাই দিয়ে এখানে আছে, বইবে শাক খাইতেছে, ফ্যাশন বদল করতে পারে না, বাস্ট হয়ে গেছে। ফায়ার লাইসেন্স করলো, বিস্ফোরক লাইসেন্স করলো, পরিবেশ লাইসেন্স করলো, কিন্তু এটার প্রয়োগ নাই। এরকম দুর্ঘটনা যদি থাকে এদের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা দিবে কে? একই কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভবিষ্যতে এই এলাকায় গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানা সরকারি নীতি মানছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সেফটি মেজার যেগুলো নেওয়ার পূর্ণাঙ্গ না নিয়ে থাকলে তো আমরা সবসময় ট্রাই করছি, আমাদের মতো করে অভিযান করছি, আমরা ভিজিট করছি। দুর্ঘটনা হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছে 6 জন, হাসপাতালে ভর্তি আছে 30 জন। সীতাকুণ্ডের কদমরসুলের কেশবপুর এলাকায় ঘনবসতিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা। এসব কারখানার মধ্যেই রয়েছে রিরোলিং মিল, অক্সিজেন প্লান্ট সহ কেমিক্যাল কারখানা। এসব কারখানা স্থাপনের ক্ষেত্রে মানা হয়নি কোনো সরকারি নীতিমালা, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে স্থানীয় সহ শ্রমিকরা। স্থানীয়দের দাবি, অবিলম্বে এইসব কারখানা ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হোক। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, ফজদারহাট, চট্টগ্রাম।